অথচ সেখানে তৃণমূলের মিছিল লাগবে কি? দেখুন একটা কথা বলি, ইলেকশনে বড় বড় কথা বলে গেছে, লাখপুর মাটিতে যাওয়ার কি ক্ষমতা হলো না? আচ্ছা বলুন তো, এই যে সিউড়ি টুয়ে ছটা অঞ্চল, এখানে আমি বলেছিলাম যে 50-60,000 লোক চাই, আজকে মাঠে যা লোক বাইরে তো 3 গুণ লোক, এইখানে 80-90,000 লোক হয়েছে। তাহলে আপনি বলুন, 80-90,000 লোক হয়েছে, আমি পার বুথ থেকে যদি 500 করে ভোট লিড পাই, তাহলে আমার 42,000 ভোটে আমি জিতবো। আমি যদি একটা এইখানে 42 জিতি, তাহলে আমি 37-6টা অঞ্চল আছে সেখানে জিতবো 40, মোহাম্মদবাজারে 6টা অঞ্চল আছে সেখানে জিতবো 40, 37 টাউনে জিতবো আমি 20। কে হারাবে আমাকে? মমতা ব্যানার্জি উন্নয়নের কারিগর, 70 বছর কংগ্রেস করে নাই, 34 বছর বামফ্রন্ট করে নাই, 7 বছরে মানুষ উন্নয়ন পেয়েছে, ভুলে যাবে? আর কে ল্যাংড়া খোড়া বলে যাচ্ছে তাদের মানুষ ভুলে সঙ্গে সঙ্গে মেনে নেবে? আজকে কি ভয়ে যেতে পারলো না? 100 বার ভয়ে যায়। বিজেপির অভিযোগ করছে যে সভা করতে দেওয়া হচ্ছে না। বাজে কথা, ওই রেল মাধ্যমে করেছে, কোথায় ছিল তুমি বর্তমান? 250 লোক নিয়ে করেছে, দেখেছো তো? 100-150 লোক নিয়ে করেছিল রেল ময়দান। তারা সাবল এবং গাঁইতি রাখবে বলছে রথে। রথে রথ তো শুনেছি আষাঢ় মাসে হয়, রথে তো কোনোদিন গাঁইতি থাকে না, সাবল থাকে না, রথ মানুষ পবিত্র রথ টানে। এটা কী রথ? দাঙ্গার রথ। তার জন্য সামনে খোল কীর্তন থাকবে, মানুষ যখন মরা যায় সামনে থাকে খোল কীর্তন, পেছনে রথে সাজিয়ে নিয়ে যাওয়া হবে, চিন্তা নেই। একই দিনে পেছনে রথ সামনে খোল কীর্তন, বলো রি হরি বল।